গ্রুপ অফ ডেথে অ্যাসিড টেস্ট, একদিকে ইতালি শেষ ষোলোয় পৌঁছানোর জন্য যাদের কাছে একটা ড্রই যথেষ্ট, অন্যদিকে উরুগুয়ে নক আউটে যেতে হলে জিততেই হবে সুয়ারেজদের। নাটালের এস্টাদিও দশ দুনাসে ভারতীয় সময় রাত 9:30 ম্যাচ। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখনো পর্যন্ত মোট 9টি ম্যাচ খেলেছে দুদেশ। ইতালি জিতেছে 4টি ম্যাচে, উরুগুয়ের জয় 2টিতে, ড্র হয়েছে 4টি ম্যাচ, মোট গোল হয়েছে 19টি, যার মধ্যে 9টি গোল এসেছে আজুরিদের পা থেকে। উরুগুয়ে করেছে 10টি গোল। একটি করে ম্যাচ জিতলেও কোস্টারিকার সামনে দু দলই মুখ থুবড়ে পড়ায় ইতালি ও উরুগুয়ের সামনে গ্রুপ ডির লড়াইটা আরো কঠিন হয়ে গিয়েছে। দলীয় বিধায়ক স্বীকার করে নিয়েছেন, কিন্তু হোটেল মালিকের মৃত্যুর ঘটনায় অস্বস্তি ঢাকতে এবার নতুন তত্ত্ব সামনে আনার চেষ্টা করলেন রাজারহাট গোপালপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবেশ সাহা। তার দাবি, পারিবারিক অশান্তির কারণে হৃদরোগে আক্রান্ত হয়েছেন হাওড়ার হোটেল মালিক সুমিত নাহা। যদিও তৃণমূল কাউন্সিলরের এই নয়া তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন মৃত হোটেল মালিকের প্রতিবেশীরা। তৃণমূল কাউন্সিলর যখন মৃত্যুর জন্য হোটেল মালিকের পারিবারিক অশান্তিকে দায়ী করার চেষ্টা করছেন, তখন তার দলের বিধায়কই কিন্তু সোমবার অভিযুক্তদের দলীয় কর্মী বলে স্বীকার করেছিলেন। পার্কস্ট্রিটে কাজ দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগের নেপথ্যে ক্রমশ জোরালো হয়ে উঠছে ষড়যন্ত্রের তত্ত্ব। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, করেহার প্রতিবাদী যুবক আমিনুল ইসলামকে যেভাবে মিথ্যে মামলার জালে জড়িয়ে দেওয়া হয়েছিল, এবার তার মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলনকারীদের কণ্ঠ কি সেভাবেই রোধ করার চেষ্টা হচ্ছে? শনিবার পার্কস্ট্রিট থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী, কিন্তু গোড়া থেকেই পুলিশের একাংশের মধ্যে সেই অভিযোগ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তার মধ্যে অভিযোগকারিনীর মাই এবার দাবি করলেন, তার মেয়েকে দিয়ে জোর করে অভিযোগপত্রে সই করানো হয়েছে। এজন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন আমিনুল কান্দে অভিযুক্ত শাহজাদা বক্স আকবর খান ও জামালুর রহমান নামে তার দুই সঙ্গী থেকে। বাজারে বাজারে ক্রেতাদের ক্ষোভের মুখে আলু বিক্রেতারা, সরকার দাম বেঁধে দিলেও 18 টাকা কেজি দরেই বিকোচ্ছে জ্যোতি আলু। সোমবার নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পর খুচরো বাজারে আলুর দর কেজি প্রতি 14 টাকা এবং পাইকারি বাজারে আলুর দর 12 টাকা বেঁধে দেয় সরকার। যদিও এখনও উত্তর থেকে দক্ষিণ শহরের সব বাজারেই 17 থেকে 18 টাকা কেজি দরে বিকোচ্ছে জ্যোতি আলু, যার জেরে ক্রেতাদের ক্ষোভের মুখে পড়েন বিক্রেতারা। যদিও বিক্রেতাদের দাবি, এখনও কোনো বাজারেই সরকারি আলু ঢোকেনি। তাদের বক্তব্য, সরকার 12 টাকা কেজি দরে আলু দিলে তবেই 14 টাকা কেজি দরে আলু বিক্রি সম্ভব। জানা গিয়েছে মঙ্গলবার শহরে বিভিন্ন বাজার ঘুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিক্রেতাদের জানিয়ে দিয়েছেন, বুধবার থেকে 14 টাকা কেজি দরেই আলু বিক্রি করতে হবে। এদিকে বাজার দর স্বাভাবিক না হওয়া পর্যন্ত আলু রফতানি বন্ধের চিন্তাভাবনা করছে সরকার।